ডিডাকশনটা যেটা আয়কর যোগ্য আয়ের উপরে 50,000 টাকা ছিল সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 75,000 টাকা, অর্থাৎ যদি 4 লক্ষ টাকা আয়কর যোগ্য আয় কারণ ছিল 4 লক্ষ টাকার উপর আয়কর দিতে হতো, তিনি এর আগে 3.5 লক্ষ টাকার উপর আয়কর দিতেন, কিন্তু এখন থেকে 3,25,000 টাকার উপর আয়কর দেবেন। আরো একটা লাইন পাচ্ছি অনির্বাণ, স্যালারিড এমপ্লয় স্ট্যান্ডস টু সেভ আপ টু 17,500 রুপিস ইন ইনকাম ট্যাক্স, একজন স্যালারিড এমপ্লয় ক্ষেত্রে 17,500 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স এই এই বাজেটের এই বাজেটের পরে সেভ হবে, অর্থাৎ সারা বছরে তিনি যে কর দিয়ে থাকেন তাতে 17,500 টাকা পর্যন্ত তার কর বাঁচবে, দিতে হবে না, অর্থাৎ এই টাকাটা সরকার থেকে ছাড়ছে। ট্যাক্সের স্ল্যাবের পরিবর্তন ঘটে অথবা স্ট্যান্ডার্ড ডিডাকশনস এর পরিবর্তন ঘটে, আপাতত এটা এখনো স্পষ্ট নয়, সেটা কিন্তু পুরো ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, সেটা এখনো স্পষ্ট নয়, স্ল্যাবটা এখনো স্পষ্ট নয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিশোরে আমরা দেখতে পাচ্ছি যারা চাকুরিজীবী, যারা ব্যবসা করে খেতে চান, যারা ছোট ছোট শিল্পী, যারা বাড়িতে কোনো কিছু জিনিস বানান, যারা চাষ করেন, যারা কৃষি কাজ করেন, যারা বাইরের রাজ্যে কাজ করতে চান, প্রত্যেকের কথা ভাবো। সন্তোষ ট্যাক্স ল্যাব এই মুহূর্তে ঘোষণা করছেন নতুন ট্যাক্স ল্যাব, 0 থেকে 3 লক্ষ পর্যন্ত বার্ষিক ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে না, 3 থেকে 7 পর্যন্ত যাদের লক্ষ ইনকাম বার্ষিক তাদের 5% ট্যাক্স, 10 থেকে 12 লক্ষ পর্যন্ত 15% এবং 15 লক্ষের উপর 30%, এই মুহূর্তে 10 থেকে 12 থেকে 15 আবার 20%, 20% অর্থাৎ সন্তু ট্যাক্স ল্যাবে খানিকটা পরিবর্তন আসছে এবং সেভিংস বাড়ছে, এবং এই ক্ষেত্রে কতটা সুবিধা হচ্ছে তা অর্থনৈতিক বিশেষজ্ঞরাই বলতে পারবেন, এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাইছি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার কিশলয়, কৃষক থেকে শুরু করে পকেট থেকে টাকা পাচ্ছে, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে যারা চাকরিজীবী যারা ব্যবসাদার তাদের কথা ভেবে কিন্তু এই বাজেট এই মুহূর্তে এই আপডেট উঠে যাচ্ছে। শুভ্রাংশু রয়েছে আমাদের সঙ্গে, শুভ্রাংশুর সঙ্গে একটু যদি কথা বলা যায়, এর পাশাপাশি আমরা সিনিয়র এডিটররা রয়েছেন, একের পর এক আপডেট উঠে আসছে, আমি অনির্বাণদার কাছেই যাওয়ার চেষ্টা করি। অনির্বাণদা, এই মুহূর্তে পকেটে কিছুটা টাকা বাড়ছে, তার মানে তুমি যেটা বলছিলে এই সরকার চাইছে কেনাকাটাটা বাড়ুক। এক্স্যাক্টলি, সরকার চাইছে তুমি বাজারে গিয়ে আমি বাজারে গিয়ে আরো বেশি খরচ করি, এই খরচটা কিন্তু ঘুরে আসে আমার বাড়িতেই ঢুকবে খরচ হওয়ার টাকাটা, কিভাবে তোমার আমার বাড়িতেই একটি বেকার বোন বা বেকার ভাই অথবা কারোর বাড়িতে একটি বেকার ছেলে তারা কিন্তু চাকরি পাবে যদি বাজারের জিনিস তৈরির জন্য উৎপাদনের জন্য উৎসাহ বাড়ে, এই উৎসাহ বাড়ার একটাই উপায় মানুষের হাতে খরচ করবার জন্য আরো বাড়তি টাকা জোগানো, যাতে তিনি গিয়ে কিছু কেনেন, জামা কিনুন, কাপড় কিনুন, টুথপেস্ট কিনুন, আমি টুথপেস্টটা আবার ফেলে যাচ্ছি, 2 টাকার শ্যাম্পুর পাউচ কিনুন, মানুষ কিছু কিনুন, এটা এই মুহূর্তে পৃথিবীর গোটা পৃথিবীর অর্থনীতির একমাত্র চাহিদা, মানুষ কিনলেই তবে তৈরি হবে, তৈরি হলেই নতুন চাকরি হবে, সোজা কথা। ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 30-40% থেকে কমিয়ে ট্যাক্স 30% করা হচ্ছে, আমরা যেটা বলছিলাম অর্থাৎ বিদেশি বিনিয়োগকে আরো বেশি করে এদেশে আসবার জন্য এদেশে আনবার জন্য সরকার উৎসাহ দিল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন চলছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা সরাসরি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বলতে আমরা যেটা বলি তার একটা বড় অংশ ভারতে আমেরিকা থেকে আসে, আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন মিটে যাওয়ার পর যদি ট্রাম্প জয়ী হন বলা হচ্ছে ওদেশে মার্কেট অনেকটা রিভাইভ করতে পারে, মার্কেটে আস্থা বাড়তে পারে, এবং সেক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট ভারতে আছে সেটা ডিরেক্ট ইনভেস্টমেন্টের জায়গা থেকে না, যে শেয়ার মার্কেট বা ইত্যাদি জায়গা থেকে, সেটা হয়তো তার কিছুটা একটা অংশ হয়তো আমেরিকা ফিরেও যেতে পারে, যেটা শেয়ার বাজারে খাটে সরাসরি একদম আইনি লগ্নি হিসেবে, সেক্ষেত্রে 40-30% নিয়ে গিয়ে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য ট্যাক্স সেটাকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে, তুমি এসো আমার দেশের মাটিতে জিনিস তৈরি করো, বিনিয়োগ করো এবং এখানে তৈরি জিনিস বিক্রি করো। যেমনটা মোবাইল সেক্টরের ক্ষেত্রে তুমি বলছিলে, হ্যাঁ, যে বিদেশে মাটিতে মোবাইল তৈরি হলে তার এক দাম, এবং এই ওখান থেকে স্পেয়ার পার্ট নিয়ে এসে এখানে তৈরি হলে তৈরি করে বিক্রি করলে তার আরেক দাম। অনির্বাণ, ট্যাক্স ল্যাবটা সবাইকে উৎসাহ দাও, ট্যাক্স ল্যাবটা যদি একবার বলি নতুন করে ঘোষণা যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 0 থেকে 3 আরো একবার সন্তু যদি বলো, 0 থেকে 3 সেটা হচ্ছে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, 3 থেকে 3 লক্ষ ইনকাম, 3 লক্ষের যদি বেশি হয় 3 লক্ষ থেকে 7 লক্ষ সেটা 5%, 7 থেকে 10 লাখ টাকা 10%, এবং 10 থেকে 12 সেটা হচ্ছে 15%, খুব সেন্সিটিভ তথ্য, ভালোভাবে শুনুন, 12 থেকে 15 লক্ষ সেটা হচ্ছে 20%, খুব সেন্সিটিভ তথ্য, খুব খুব মন দিয়ে শুনুন, এই তথ্যগুলো আপনার প্রয়োজন, এবং এই তথ্য কতটা ভালো হলো, ভালো অবশ্যই হলো কারণ হাতে বাড়তি একটু টাকা থাকছে, কিন্তু তা নিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলবেন, কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি যে এই রাজ্যের কৃষির ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে গেছে, কেন বলতে হবে, কারণ এই রাজ্যের কৃষি প্রধান রাজ্য, সেই কৃষি প্রধান রাজ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশনে জোর দেওয়া হচ্ছে, রিসার্চে জোর দেওয়া হচ্ছে, হর্টিকালচারে জোর দেওয়া হচ্ছে, ন্যাচারাল ফার্মিংয়ে জোর দেওয়া হচ্ছে, বায়োসেন্টারে জোর দেওয়া হচ্ছে, অয়েল সিড অর্থাৎ যেখান থেকে তেল তৈরি হয়
সেখানে জোর দেওয়া হচ্ছে। সানফ্লাওয়ার থেকে শুরু করে সয়াবিন তৈরি যাতে বেশি হয় সেই ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কিশলায় এই প্রথম কৃষিতে আমরা শুনলাম স্টার্ট আপ। আমি কৃষক পরিবারের সন্তান, আমি সন্তুবান, আমি জানি যে কৃষকের যদি স্টার্ট আপ বা শিল্পায়নের দরজা খুলে দেওয়া হয় তাহলে কৃষকরা অন্তত বেঁচে যাবে। এবং সেখান থেকে শুরু করে ডিজিটালাইজেশন, ডিজিটাল পাবলিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করা হচ্ছে, এবং ল্যান্ড রিফর্মের ক্ষেত্রে কিন্তু ফাস্ট ট্র্যাক পদ্ধতি অবলম্বন করতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড দিতে হবে প্রতিটা রাজ্যের কৃষককে, অর্থাৎ আমাদের এখানে কিষাণ ক্রেডিট কার্ড এখনো পর্যন্ত কিন্তু বন্ধ। এরপর কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। 1.52 লক্ষ কোটি টাকা এগ্রিকালচারের জন্য বরাদ্দ করেছে কেন্দ্র সরকার, ভারত সরকার। সন্তু, গোটা বিশ্বে আমাদের বেসিক জিনিস কি রিকোয়ার্ড সেটা হচ্ছে পেটে খাবার। এই দেশ হোক বিদেশ হোক, তারা বহু টাকা খরচা করে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কি পদ্ধতিতে তারা চাষ করছে, কি পদ্ধতিতে কৃষকরা চাষ করছে, ড্রোনের ব্যবহার থেকে অত্যন্ত এমনকি রোবটের ব্যবহারও করা হয়। সেই ক্ষেত্রে এই নতুন রিসার্চ সেই দিগন্তগুলোও খুলে দেবে। একদম, ড্রোনের ব্যবহার তুমি যেমনটা বললে, ড্রোনে যদি প্রতিটা কৃষি পণ্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়, অর্থাৎ রাসায়নিক ওষুধের কথা অনেকটা পিছিয়ে আনছে, অর্থাৎ রাসায়নিক জিনিস ব্যবহার করে কৃষি পণ্য যাতে উৎপাদন না হয় তার জন্য অর্গানিকের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু অর্গানিকেও যে ওষুধ ব্যবহার করা হবে সেই ওষুধ যদি ড্রোনের মাধ্যমে স্প্রে করা হয় তাহলে কর্মক্ষমতা, কৃষকদের যে কর্মক্ষমতা যেটা অপচয় হয় সেটা কিন্তু অনেকটা লাভ হবে। অর্থাৎ এক বিঘে জমিতে যদি ওষুধ দিতে হয় একজন কৃষককে, সারা দিন সময় লেগে যায়, কিন্তু সেই এক বিঘে জমিতে ওষুধ দেবে মাত্র 10 মিনিটে ড্রোনের মাধ্যমে। ঠিক ঠিক। এটা আরো একটা বিষয় সন্তু এই মুহূর্তে উঠে আসছে, আমরা জানি যখন কোন বাজেট একটু জনমোহিনী হয় মানুষের ক্ষেত্রে, মানুষকে আরো সুবিধা দেওয়ার হয় সেই ক্ষেত্রে, জনমুখী হয় সেই ক্ষেত্রে খানিকটা সেন্সেক্স এবং নিফটিতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আমরা খবর পাচ্ছি খানিকটা পার্সেন্টেজ নিফটি এবং সেন্সেক্স কমেছে, যার একটা অর্থ হচ্ছে যে এই বাজেট হয়তো ক্যাপিটাল ইনভেস্টমেন্টের থেকে বেশি সাধারণ মানুষের। আর অন্য জায়গায় লক্ষ্মী লাভ হচ্ছে কৃষি ক্ষেত্রে, অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে যে সংস্থাগুলি কাজ করছে তাদের কিন্তু সেন্সেক্স বাড়ছে। যেটুকু তথ্য আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ দিচ্ছিল সেই খবর অনুযায়ী কিন্তু বাড়ছে, লক্ষ্মী লাভ হচ্ছে। আরেকটা বিষয় হলো এঞ্জেল ট্যাক্স, যেটা ময়ূক বলছিল সেটা একদম অ্যাবলিশ করে দেওয়া। অর্থাৎ আমি একটা ব্যবসা করতে চাই, সেই ব্যবসায় আমার টাকা প্রয়োজন, একজন বাইরে থেকে ইনভেস্টর এসে আমাকে টাকা দেবে, কিন্তু তাকেই যদি একগাদা ট্যাক্স দিতে হয় তাহলে সে কেন আমাকে ইনভেস্ট করবে, আমার ব্যবসায় টাকা দেবে? এবং এদেশের মানুষ যারা বিদেশে থাকেন, যাদেরকে আমরা আমি শব্দটা ভুলে এনআরআই বলি, সেই এনআরআইরা যদি চান যে হ্যাঁ আমার দেশে আমার এই দুটো বন্ধু রয়েছে, আমি এই দুটো বন্ধু স্টার্ট আপ করতে চাইছে, এগ্রিকালচার হোক যে কোনো সেক্টরে হোক, সেই দুই বন্ধুকে আমি সাহায্য করব, তাহলে সেই দুই বন্ধুকে যে টাকাটা দিচ্ছে তার ক্ষেত্রে যে ট্যাক্সটা লাগতো সেটা কমে যাচ্ছে। তাই স্বভাবতই ব্যবসাটা বাড়ছে। আমি বারবার যেটা আমরা বলতে চাইছি, এই বাজেটটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি ভাই ব্যবসা করো, তোমার জন্য জমি রয়েছে, তোমার